ভূমিকা মতে পুজোর আর মাত্র কয়েকদিন বাকি, যদিও প্রবাসে কোথাও বা পুজো শেষ, কোথাও এই উইকেন্ডে, আবার কোথাও সামনের উইকেন্ডে। বাংলা পডকাস্ট আপনাকে নিয়ে চলেছে প্রবাসের পুজোর সফরে। আমরা এসেছি মিনেসোটাতে, এখানে আমাদের সঙ্গে আছেন অশোক মণ্ডল, উনি বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ মিনেসোটার প্রেসিডেন্ট। অশোকদা, এটি আপনাদের কততম পুজো? এটা হলো আমাদের 34তম। আমাদের পুজোটাই নর্মালি আমরা গত কয়েক বছর ধরেই করছি, বেশ কয়েক বছর ধরে বলে তো, যে আমরা শুক্রবারে শুরু করি, শুক্রবারে সন্ধ্যাবেলায় অফিস থেকে সবাই প্রায় 5টা নাগাদ আমরা শুরু করি সমস্ত, আর শনিবারে সারাদিন ধরে হয়, একবারে সকাল থেকে ফেসিলিটিতে যাই সকাল 6টা থেকে চলতে থাকে পুরো রাত্রি 11টা অব্দি, আর সন্ধ্যেতে হয় ওই সকাল 7টা থেকে রাত্রি বলবো না সন্ধ্যেবেলায় 7টার মধ্যে আমরা ওয়াইন্ড আপ করে ফেলি। এইটাই হচ্ছে প্ল্যান, আর এটা বেশ কত বছর কয়েক বছর ধরে এটা চলছে। আচ্ছা, কিরকম লোক হয় আপনাদের পুজোতে? লোক তো গত বছর বোধ হয় ম্যাক্সিমাম, মানে কি হয় শুক্রবারে একটু কম হয়, শনিবারটা ম্যাক্সিমাম হয়, কেন অনেকে আমাদের কাছের শহর থেকে সুন্দরের থেকে যারা ড্রাইভ করে আসে তারা মোস্টলি শনিবারে আসে একদিনের জন্য, আর যারা লোকাল সব সংস্থের কাঁথার কাছে তারা তিন দিনেই আসে। তো স্যাটারডেতে গতবারের মতো অ্যাজ ফর আই রিমেম্বার 400-450, এবছর ভাবছি আরো একটু বেশি হবে, কারণ এখন পর্যন্ত যা রেজিস্ট্রেশন হয়েছে আমরা 500-600 হলেও অবাক হবো না। এবছর মানে আপনাদের কোনো বিশেষ অনুষ্ঠান, মানে যেগুলো অনুষ্ঠানগুলি করছেন তাতে বিশেষ কোনো অতিথি শিল্পী বা এরকম কেউ কি অনুষ্ঠান আছে? না, সেটা করে উঠতে পারিনি, কারণ হচ্ছে আমাদের এখানে যেটা হয় আমাদের অনেক লোকাল কিছু আর্টিস্ট আছে, কয়েকটা ভালো গ্রুপ আছে, যেমন একটা ব্যান্ড আছে তারা বেশ ভালো প্রোগ্রাম করে, তারপরে আমাদের কয়েকটা ডান্সের প্রোগ্রাম ইনক্লুডিং আমার ওয়াইফের একটা ডান্স রেগুলার করে ওরা বাইরে, মানে আমাদের অন্যান্য অ্যাসোসিয়েশনও করে, তো বেশ কয়েকটি পাস ভালো না, আমাদের প্রতি বছর ইয়ারলি বাংলা নাটক হয় একটা, এবং এবছরও সেটা হচ্ছে। তো এইরকম সব টাইম মিলিয়ে আমরা বাইরের আর্টিস্টকে আনতে সাহস পাই, গত বছর যদিও এসেছিল এবং সেটা দ্যাট ক্রিয়েটেড এক্সট্রা স্ট্রেস অন আজ, কেন আমাদের অনেক লম্বা প্রোগ্রাম করতে হয়েছিল। বাহ, খুব ভালো লাগলো অশোকদা আপনার সাথে কথা বলে। আপনাকে এবং মিনেসোটার সমস্ত বাঙালি অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যকে বাংলা পডকাস্টের তরফ থেকে জানাই শুভ শারদীয়ার অনেক শুভেচ্ছা, অনেক ভালো থাকুন, অনেক আনন্দ করুন, ধন্যবাদ। এইভাবেই তৈরি হচ্ছেন প্রবাসী বাঙালিরা। বাংলা পডকাস্ট পরের পর্বে পৌঁছে যাবে আর এক পুজোর প্রাঙ্গণে আপনাকে সঙ্গে নিয়ে।